আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আজকে চতুর্থ পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি HTML ফাইলের মধ্যে ট্যাগের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ট্যাগ এবং অ্যাট্রিবিউট কাকে বলে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আপনি যদি সেই পর্বটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা HTML এর আরও কিছু ট্যাগ দেখব এবং যে ট্যাগগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের HTML ফাইলে ব্যবহার করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। এজন্য আমি প্রথমেই আমার কোড এডিটর সাবলাইম টেক্সটটা ওপেন করে নিব এবং আমি যে ফোল্ডারে কাজ করছি সেই ফোল্ডারটি এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডারে গিয়ে সেই ফোল্ডারটি ওপেন করব। অর্থাৎ আমি এখানে আমার ডি ড্রাইভে ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং এই ওয়েব ডিজাইন ফোল্ডারে আমি বিস্তারিত কাজগুলো করব। এখন এই ফোল্ডারটি আমি ওপেন করেছি নিয়েছি এবং এখানে ইন্ডেক্স ডট HTML এ আমি গত পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি একটু এগুলো মুছে দিয়ে আবার যদি প্রথম থেকে আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমরা যখন যেটা করব, একটা ডকুমেন্ট টাইপ এখানে ডিক্লেয়ার করব, সাপোজ ডক টাইপ HTML এই ফরম্যাটে লিখব। লিখে তারপরে আমি যেটা করব যে HTML যে ট্যাগটি রয়েছে সেই ট্যাগটি ব্যবহার করব, অর্থাৎ এই HTML ডকুমেন্ট ট্যাগের ভিতরে, অর্থাৎ আমি এই HTML ট্যাগের ভিতরে বাকি যে কন্টেন্টগুলো আছে বা লেখাগুলো আছে বা ট্যাগগুলো আছে সেগুলো লিখব। যেমন প্রথমে আমি যেটা দিতে পারি যে হেড ট্যাগ ব্যবহার করব, হেড ট্যাগটাকে ক্লোজ করে দিব। দেন আমি বডি ইউজ করব, সরি বডি শুরু করলাম শেষ করলাম। এখন আমি এই হেড এবং বডির মধ্যে বাকি লেখাটা লিখব। অর্থাৎ আমরা এর আগে দেখিয়েছিলাম যে হেডের ভিতরে আমরা যদি টাইটেল নামে একটা ট্যাগ ইউজ করি, দিস ইজ টাইটেল, বা আমরা এখানে আমাদের যে প্রজেক্টের নাম দিতে পারি ওয়েব ডিজাইন টিউটোরিয়াল এটা লিখতে পারি, তাহলে এই লেখাটা আমাদের ব্রাউজারের টাইটেলে শো করবে। এখন বডির ভিতরে আমরা গত পর্বে দেখেছিলাম H1 ট্যাগ সম্পর্কে, অর্থাৎ H1 ট্যাগটা কীরকম দেখা যায়। আমি যদি এখানে একদম আমি আরেকটু বলেছি যে আরেকটা বিষয় বলেছি যে এই হেডিং ট্যাগগুলো আসলে 6টা হেডিং ট্যাগ হয়, এবং আমি যদি এখন একটু আপনাদেরকে দেখাই যে দিস ইজ হেডিং 1। এখন আমরা যদি এই ফাইলটাকে সেভ দেই এবং ব্রাউজারে ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ হেডিং 1 খুব সুন্দরভাবে শো করছে। আর আমি যদি এখন এইটাকে ডুপ্লিকেট করতে চাই, আমি দ্বিতীয় ভিডিওতে আমি কোড এডিটর সেট আপের মধ্যে বলেছিলাম যে আমরা কেন কোড এডিটর ইউজ করব। সেইখানে কোড এডিটরের আরেকটা অ্যাডভান্টেজ হলো যে আমরা এখানে খুব সহজেই কপি করতে পারবো। কীভাবে কপি করব? আমি যদি এই দিস লেখাটাকে কপি করতে চাই তাহলে কন্ট্রোল শিফট এটা ধরে যদি আমি ডিতে প্রেস করি তাহলে এই অংশটা, অর্থাৎ এই ওয়ার্ড বা সেন্টেন্সটা ডুপ্লিকেট হবে। আমি যদি একটু আন্ডু করি, এখন আমি যদি এই পুরো লাইনটা ডুপ্লিকেট করতে চাই সেটাও করতে পারবো। সেটা কীভাবে করব? লাইনের যে কোনো এক অংশে আমি কার্সরটা রাখলাম, রেখে কন্ট্রোল শিফট দেন আমাকে ডি প্রেস করতে হবে। তো এইভাবে আমি যত ডি প্রেস করব আমার কিন্তু অত দ্রুতই এই ফাইল বা সরি এই লাইনটা ডুপ্লিকেট হতে থাকবে। আমি যেটা করলাম এখানে ডুপ্লিকেট করে নিলাম, এবং আমি আরেকটা কাজ এখানে করতে পারি কোড এডিটরের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমি একটা ক্লিকে কার্সরগুলোকে বিভিন্ন জায়গায় প্লেস করতে পারি। যেমন আমি চাচ্ছি যে এইখানের যে ওয়ান আছে এই ওয়ানটার সাথে এটা চেঞ্জ হবে, আমি এখানটা চেঞ্জ হবে, অর্থাৎ এই যে তিন জায়গায় কিন্তু আমি একবারে সিলেক্ট করতে পারছি, এখানে তিন জায়গায় কিন্তু আমি একই সাথে সিলেক্ট করতে পারছি এবং আমি চাইলে একই সাথে লিখতে পারবো। এখন আমার যেহেতু আগেরটা H1 রয়েছে, আমি এখন H2 ব্যবহার করব। সেমভাবে আমার এখানে কন্ট্রোল ধরে দেন আমি এখানে ক্লিক করব, দেন এখানে, অর্থাৎ এই তিন জায়গায় কিন্তু আমি আবার চেঞ্জ করতে চাই, 3 দিয়ে দিলাম। সেমভাবে কন্ট্রোল আমি প্রথম ক্লিক করব এখানে, দেন কন্ট্রোল প্রেস করব। অনেকে আবার যেটা করে থাকে যে আপনি এখানে কার্সরটা আছে, আপনি এখন যদি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার দুই জায়গায় হয়ে যাবে, অর্থাৎ আপনি এই তিন জায়গার প্রথম যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। অর্থাৎ কার্সরটাকে নিয়ে গেলাম, দেন এখন আমি এইটার এই পাশে এবং এইখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি 4 দিলাম। সেমভাবে আমি এটাকে 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় আমি যদি 6 দিয়ে দেই,
6 দিয়ে দিলাম, দিয়ে আমি এখন যদি সেভ দিই, সেভ দিয়ে আমি যদি আমার ব্রাউজারটাকে রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এখানে একদম 1 থেকে 6 পর্যন্ত আমাদের যে হেডিং সাইজগুলো আছে ডকুমেন্টের, সেই সাইজগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আপনি যেই সাইজের হেডিং ইউজ করতে চান সেই সাইজটা কিন্তু ইউজ করতে পারেন। এগুলো আমাদের হেডিং যে ট্যাগগুলো রয়েছে সেটি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেক সময় এখানে কমেন্টিংয়ের প্রয়োজন হয়, অর্থাৎ আমরা কমেন্ট করে রাখতে হবে। যেমন এই সবগুলো লাইন যে হেডিংয়ের জন্য, এই কথাটাকে আমরা যদি এখানে লিখে রাখতে চাই, যেমন আমি যাচ্ছি এখানে একটা নোট করে রাখব যে হেডিং ট্যাগস, এই লেখাটাকে আমি কমেন্ট করে রাখব। কিন্তু আমি যদি এখন নর্মালি এইভাবে লিখি, লিখে যদি আমি এখানে রিলোড দেই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখাটা শো করছে। তার এখন আমি কিভাবে আমার HTML ডকুমেন্টের মধ্যে কমেন্ট করব। কমেন্ট করার সিস্টেম হচ্ছে যে আমাদেরকে লেস দেন দিতে হবে, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, অর্থাৎ আশ্চর্যজনক যে চিহ্নটি আছে সেটি দিতে হবে, দেন ডাবল হাইফেন দিতে হবে। দেওয়ার পরে আমি মাঝখানে আমার কমেন্টটা লিখব। সাপোজ আমি লিখলাম যে হেডিং ট্যাগস লিখে এখন ক্লোজিংয়ের ক্ষেত্রে ডাবল হাইফেন গ্রেটার দেন, অর্থাৎ কমেন্টিংয়ের জন্য আমার কমেন্টিংয়ের যে লেখাটা আছে সেটা লিখতে, লেখার আগে আমাকে যেটা করতে হবে, লেস দেন এক্সক্লেমেটরি সাইন দেন ডাবল হাইফেন, তারপরে হচ্ছে আমার কমেন্টের যে টেক্সটটা আছে আমি কমেন্টের টেক্সটটা লিখব, লিখে ক্লোজিংয়ের সময় অর্থাৎ যেখানে আমার কমেন্টিংটা শেষ হবে সেইখানে আমাকে ডাবল হাইফেন দিয়ে গ্রেটার দেন দিয়ে দিতে হবে। তাহলে এই লেখাটা একটা কমেন্ট হিসেবে আমার HTML ডকুমেন্টটা কাউন্ট করবে। এখন যদি আমার ব্রাউজার আমি রিলোড দেই, আমার কিন্তু সেই লেখাটা নাই। যখনই আমার কেউ কোড, আমার কোডটা কেউ রিড করবে, তখন তিনি কিন্তু আমার এই কমেন্টটা দেখতে পাবে। এখন সেমভাবে আমরা সাধারণত আমাদের ওয়েবসাইটে অনেক বড় ধরনের বিভিন্ন টেক্সট বা লেখা হয়ে থাকে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে একটা পি ট্যাগ ইউজ করতে হবে। পি ট্যাগের মানে হলো যে প্যারাগ্রাফ, অর্থাৎ এই পি ট্যাগ যখন আমরা ইউজ করব, সাপোজ আমি এখানে অনেক বড় একটা টেক্সট, আমি অনেক বড় একটা টেক্সট যদি এখানে ইউজ করি, সেক্ষেত্রে আমরা পি ট্যাগ ইউজ করব। কেন? ব্রাউজারকে আমরা বোঝানোর জন্য যে এই যে লেখাগুলো আছে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো আমরা দেখলাম যে আসলে প্যারাগ্রাফের জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করতে পারি। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু নতুন ট্যাগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।